नमस्कार बंधुरा, आमी बापी शाह एवं बापी शाह अफिसियल चैनले आपनादेरके आबार स्वागत जानाई। आपनारा जारा आमार रेगुलर सबसक्राइबार रयेछेन तादेरके असंख्य धन्यवाद पुनराय आपनारा भिडियोते आसबार जन्य। एबं जारा नतून सबसक्राइबार बा जारा नतून भिवार्स आमादेर, काइंडलि आमाके एकटु सबसक्राइब करे नेबेन। আজকে এসেছি আমি দমদম এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে একটা মিনি কমপ্লেক্সে ভিডিও করতে, যেখানে আমরা একটা আপনাদেরকে 2 BHK ফ্ল্যাট দেখাবো এবং এইটা একদম নতুন ফ্ল্যাট। তো চলুন ভিডিওটাকে ভালো করে দেখতে থাকুন, ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া থাকবে, একটু চেক করে নেবেন। তো আমরা থার্ড ফ্লোরে উঠে এসেছি, এখন ঠিক আমরা থার্ড ফ্লোরে রয়েছি এবং ফ্লোরে 4টে করে ফ্ল্যাট আছে। এদিকে আপনার 2টো ফ্ল্যাট আছে এবং ঠিক তার অপোজিটে যদি দেখা যায় এদিকেও আপনার 2টো করে ফ্ল্যাট রয়েছে, মানে পার ফ্লোরে 4টে ফ্ল্যাট এবং লিফট রয়েছে। এই হচ্ছে লিফট এবং লিফট থেকে বেরিয়ে আমাদের ফ্ল্যাটটা ঠিক তার পাশেই, এটা হচ্ছে এন্ট্রেন্স লিফট। লবি যেটা আছে এটা মার্বেল ফ্লোরিং রয়েছে এবং আপনার রেলিংগুলোকে স্টেনলেস স্টিলে করা রয়েছে। তো আমরা এবার ফ্ল্যাটের ভিতরে এন্ট্রেন্স করবো। এই হচ্ছে মেন ডোর, এটা উডেন আছে এবং পেন্ট করা রয়েছে। এই হচ্ছে আপনার উডেন ডোর, এটা গ্লাস হোল দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের মেন ডোর। তো আমরা এখন দেখে নেব ফ্ল্যাটের পজিশন কি বলছে। আমরা ঢুকে গেছি ফ্ল্যাটে এবং আমরা দেখে নেব কম্পাসে এটা কোন পজিশন রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা সাউথ ওয়েস্ট দেখাচ্ছে, এটা সাউথ ওয়েস্ট এবং নর্থ, মানে নর্থ ওয়েস্ট এবং সাউথ রয়েছে। যদি আমি এই সোজাসুজি দেখি এই কর্নারটা, এই কর্নারটা হচ্ছে আপনার সাউথ, এটা ওয়েস্ট এবং এদিকটা নর্থ। তো চলুন আমরা এবার দেখে নিই ভালো করে ফ্ল্যাটটা। এটা একটা 960 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট আছে। এখানটা আপনার ডাইনিং, এটা আপনার লিভিং এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানটা আপনার কিচেনটা করা রয়েছে। এই হচ্ছে কিচেন। যদি আমরা ভালো করে দেখি লিভিং ডাইনিং যেটা এরিয়াটা, এটা অনেকটা টি প্যাটার্নের মধ্যে রয়েছে। এরকমভাবে আমরা যাচ্ছি এবং টি প্যাটার্নের দুদিকে দুটো রয়েছে, এখানটা আপনার বসার জন্য, এখানটা আপনার ডাইনিংয়ের জন্য এবং এই জায়গাটা একটা বড় করে কিচেন করা হয়েছে। যদি মনে হয় এটাকে মডিফাই আপনারা করে নিতে পারেন, এই কিচেনটাকে শিফট করাতে পারেন, এখানটা আপনারা বসার জন্য ইউজ করতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের লিভিং ডাইনিং কিচেন। কিচেনটা ওপেন প্যাটার্নে আছে। এই হচ্ছে আমাদের কিচেনটা, ব্ল্যাকস্টোন করা রয়েছে, গ্যানাইট আপনাকে করে নিতে হবে। যেহেতু কাস্টমার যিনি আছেন তিনি ঠিক এইভাবে হ্যান্ডওভার পেয়েছেন এবং তিনি আলাদাভাবে কিছু এখনও করাননি। তো আমার কিচেনের দিকে আমি যদি মুখ করে দেখাই, আমার বেডরুম দুটো দুই কর্নারে, এইদিকে হচ্ছে আপনার নর্থ ওয়েস্টে, এটা নর্থ ইস্টে বেডরুম। তো আমরা প্রথমে মাস্টার বেডরুমে আমরা ঢুকবো। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। আমি থার্ড ফ্লোরে আছি G+4 বিল্ডিংয়ের। এই দুদিকে দুটো জানলা পেয়েছে, এদিকে সাউথ ওয়েস্টের লাইটটা আমরা দেখতে পাচ্ছি। এই ফ্ল্যাটের আপনার যদি সাইজ নিয়ে কোনো কোয়েরি থাকে বা লেআউট নিয়ে কোয়েরি থাকে আমাদেরকে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে লেআউট মানে ফ্লোর প্ল্যান প্রোভাইড করব। এদিকটা আপনার নর্থের দিক রয়েছে, এর সাথে অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটে আপনার একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, তার সাথে একটা ট্যাপ দেওয়া রয়েছে এবং টয়লেটের ফ্লোরিংটা রেড কালারের মার্বেল বসানো আছে। তো এই হচ্ছে আমাদের বেডরুমটা, এটা মাস্টার বেডরুম, এর সাথে আপনার একটা এসি পয়েন্ট কানেকশন করা রয়েছে। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুমটা। মাস্টার বেডরুমটা একটু লম্বা মতো ছিল, সেকেন্ড বেডরুমটা যেটা আমরা দেখছি সেটা কিন্তু স্কোয়ারের মধ্যে আছে এবং শেপটা খুব সুন্দর রয়েছে।
মাস্টার বেডরুমের সাথে আমরা টয়লেট পেয়েছিলাম ঠিক তেমনই। সেকেন্ড বেডরুমে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা ব্যালকনি পাচ্ছি। এসি পয়েন্ট একটা রুমে করা রয়েছে। এই রুমটার সাথে আমরা ব্যালকনি পেয়েছি এবং ব্যালকনি যথেষ্ট চওড়া রয়েছে, 4 ফুট চওড়া ব্যালকনি আছে এবং এখানে আমাদের ওয়াশিং মেশিনের জন্য পয়েন্ট দেওয়া রয়েছে। এবং এদিকটা আমরা একটা রাস্তা পেয়ে যাচ্ছি, অনেকটা গ্যাপ রয়েছে। খুব সুন্দর মনোরম পরিবেশ দেখলে বুঝে যায়। লোকেশনটাও খুব ভালো, এয়ারপোর্টের খুব কাছে কমপ্লেক্সটি, দুটোটা অনেক কমপ্লেক্স আপনারা দেখেইছেন। তো মোটামুটি আমরা দেখে নিলাম বেডরুম। আমি কমন টয়লেটটা, যেটা কমন টয়লেটটাকে দেখাবো। এখানে আমাদের কমন টয়লেটটা রয়েছে, টাইলস আপনার রয়েছে, সফট টাইল টাইলস রয়েছে, পিভিসি ডোর লাগানো আছে। এখানে আপনার একটা ট্যাপ দেওয়া রয়েছে, সাথে আপনার কমোড, গিজার পয়েন্ট, এখানে পয়েন্ট কালেকশন, এখানে শাওয়ার এবং এখানে মিক্সার লাগানো আছে। আপনি যদি এখানে এক্সস্ট ফ্যান চান লাগাতে পারেন, এখানে এক্সস্ট ফ্যানের জন্য একটা পয়েন্ট করে দেওয়া হয়েছে। তো এই হলো আমাদের ফ্ল্যাটের ট্যুর। তো আমরা নিচে এসে গেছি এবং নিচে আমি একটু অ্যামেনিটিসটা দেখিয়ে দেবো। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের এই ছোট সোসাইটির মধ্যে সুন্দর একটা ছোট্ট জিম করা রয়েছে। তো এটা একটা ছোট জিম রুম করা রয়েছে, কারণ সোসাইটি খুব একটা বড় নয়, তাই খুব বেশি বড় জিম রুম করেও তো লাভ নেই, মেনটেন্যান্সের ব্যাপার থাকে। তো সব ইকুইপমেন্ট মোটামুটি যা দেখছেন সবই নতুনভাবে লাগানো হয়েছে, এখনও টাস্কিংটা হয়নি, হয়তো আগামী দিনে হয়ে যাবে। এটা ম্যানুয়াল জিম রয়েছে, এদিকটা ম্যানুয়াল রয়েছে এবং তাছাড়া এটা মাল্টি জিম হিসাবে ইউজ করা যেতে পারে। তো চলুন আমরা জিমটা দেখলাম, আর একটা ছোটো কমিউনিটি হল আছে, আমি কমিউনিটি হলটাকেও দেখিয়ে দিই। এখন যে এটা আছে এটা হচ্ছে আমাদের কমিউনিটি হলটা, এই হচ্ছে কমিউনিটি হল। এটা ছোটোখাটো আমাদের বার্থডে পার্টি বা ছোটোখাটো অনুষ্ঠান যেগুলো বাড়িতে আমরা করে থাকি সেটার জন্য, এই অনুষ্ঠানের জন্য আপনি এই হলটাকে ইউজ করতে পারেন। ফ্যামিলি গেট টুগেদার বা যে কোনো বার্থডে বা আদার্স অ্যানিভার্সারি এই ধরনের অনুষ্ঠানগুলোর জন্য এটা পারফেক্ট এই হলটা। এখানটা আপনার ওয়াশ বেসিন এবং এখানটা আপনার কিচেন করা রয়েছে। জিম কমিউনিটাল বাদে এছাড়াও আপনি এখানে যেমন সিসিটিভি পাচ্ছেন, কভার গ্যারেজ পাচ্ছেন, টু হুইলার পার্কিং পাচ্ছেন, আর রয়েছে সিকিউরিটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ড্রাইভওয়ে এবং এই টোটাল গ্রাউন্ড ফ্লোরটা পার্কিং রয়েছে। বন্ধুরা আপনি দেখতে পারলেন যে পুরো সোসাইটিটা কীভাবে করা হয়েছে আমরা দেখতে পারলেন। এবং এখানে একটা ছোট্ট একটা বাচ্চাদের খেলবার জন্য চিলড্রেন্স প্লে এরিয়া করা রয়েছে আউটসাইডে, ঠিক আছে, যেখানে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারবে ইনসাইড দ্য সোসাইটি। আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি, ওই দিকটাও যাচ্ছি। এইটা ভিতরেই আছে সোসাইটির ভিতরে, এটা দুটো টাওয়ার এবং দুটো টাওয়ারে আমরা গেছিলাম, ব্যাক টাওয়ারে, এটা ফ্রন্ট টাওয়ারে এখানে আছে, যেখানে আমাদের চিলড্রেন প্লে এরিয়া করা হয়েছে বাচ্চারা খেলাধুলার জন্য। ইয়ারটা আপনারা দেখতে এখানটা করা রয়েছে বাচ্চাদের খেলার জন্য। তো আশা করি আপনাদের সোসাইটি পছন্দ হবে, আপনারা যারা আসবেন আপনারা এসে আমাদের সাথে কথা বলবেন, আপনারা সাইট ভিজিটটা করতে পারেন। সুন্দর ফ্ল্যাট রয়েছে আর সত্যিকার বলতে দমদম এয়ারপোর্ট অঞ্চলে খুব বেশি সোসাইটিটা হয়নি, তবে ছোটোখাটোর মধ্যে সোসাইটিটা খারাপ নয়। আপনারা ফ্ল্যাটটা একবার ভিজিট করুন, যাদের ছোটোখাটো সোসাইটি বা কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট আছে তাদের জন্য এই ফ্ল্যাটটা খুব ভালোই হবে। আর পার্কিংয়ের জন্য ফ্ল্যাটটিতে পার্কিং নেই, তবে পার্কিং আপনারা অ্যাজ এ রেন্ট আপনি এখানে সোসাইটি থেকে নিতে পারেন। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো প্রজেক্ট নিয়ে, নতুন কোনো ফ্ল্যাটের ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেল দেখতে থাকবেন। চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে নেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি ধন্যবাদ।